হচ্ছে বিশল্যকরণী গাছ, এটা হচ্ছে বিশল্যকরণী গাছ যেটা হনুমান হনুমানজি গন্ধমাধব পর্বতে আনতে গেছিল। লক্ষণের যে তীর নিক্ষেপ হয়েছিল, হ্যাঁ, যখন মুনি ঋষি বলেছিলেন আনতে, তখন ওই হনুমান পুরো পাহাড়টাকে উঠিয়ে নিয়ে চলে এসেছিল। বিশল্যকরণী গাছ খুঁজে না পেলে পুরো গোটা পাহাড়টাকে উঠিয়ে নিয়ে চলে এসেছিল। এটা হচ্ছে বিশল্যকরণী গাছ, ভালো করে দেখে নিন, চিনে নিন, এটা হচ্ছে বিশল্যকরণী গাছ। এর মাঝখানে লাল ডোরাটা না, এটা হচ্ছে ওই বিশল্যকরণী গাছ। এর আগে যেটা বললাম আমি, যে হনুমানজি যেটা আনতে গেছিলো গন্ধমাধব পর্বতে, যেটা আনতে গেছিলো বিশল্যকরণী গাছ, এটা হচ্ছে সেই বিশল্যকরণী গাছ। আপনারা ভালো করে দেখুন, এটা হচ্ছে নীল অপমার, এটা নীল অপমার গাছ, নীল নীল ফুল হয়েছে। এটা হচ্ছে বন্ধুরা, এটা নীল অপমার গাছ, এটা নীল অপমার গাছ। আপনারা হয়তো প্রথম দেখতেছেন, এটা নীল অপমার গাছ, এর অনেক উপকৃত রয়েছে। এটা নীল আপাং যাকে বলা হয়, নীল আপাং গাছ আর কি, অপমার যেটা গাছ। আর এই যে ছোট, এটা হচ্ছে তোমার শ্বেতমাকাল, এই যে শেকড়ের মতো শ্বেতমাকাল গাছ, এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ, এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ যেটা সাপ খায়, এই হচ্ছে কাঁটাকুমারী গাছ। এর অনেক গুণ, বহু গুণ উপকৃত রয়েছে, পরে ভিডিওতে জানাবো। এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ। আর এই যে ছোটো ছোটো নিম পাতার, তেঁতুল পাতার মতন দেখতেছি, এগুলো হচ্ছে ওই শ্বেতকুচের ছোটো ছোটো চারা বেরিয়েছে বীজ পরে। আর এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ, এই যে ফোটা ফোটা পাতার উপরে যে ফোটা ফোটা লাগতেছে, এটা হচ্ছে কাঁটাকুমারী গাছ। এই গাছের পাতা সাপ খায়, এই ডগাটা সাপ খায়। আর এই যে তোমার এই যে নিম পাতার মতন, এই তেঁতুল পাতার মতন লাগতেছে, এটা হচ্ছে ওই শ্বেতকুচের গাছ। আর এই যে হচ্ছে যে শেকড়ের মতন লম্বা চলে গেছে, এটা হচ্ছে শ্বেতমাকাল গাছ, এটা শ্বেতমাকাল, শ্বেতমাকালের গাছ তো শেকড়ের মতন চলে গেছে উপরে। মানে শ্বেতমাকাল আর শ্বেতকুচ একই সাথে হয়েছে, ঠিক আছে, একটা গাছে উঠে গেছে। এই শ্বেতমাকাল যে দেখতে পাচ্ছেন, শ্বেতমাকাল সাইডে আছে, এই শেকড়ের মতন উঠে গেছে দুটো, এখান থেকে গাছ শুরু হয়েছে, গাছে উঠে গেছে শ্বেতমাকাল গাছ। এরপরে আমি দেখাবো শ্বেতমাকাল গাছের পাতা ঝুলে ঝুলে রয়েছে আজকে, শ্বেতমাকাল গাছের পাতা। এটা এর ফুল এসছে, ফুল হবে, সাদা সাদা ফুল হয়, সাদা সাদা ফল হয়। এইটা এই যে এটা হচ্ছে শ্বেতমাকাল গাছ, ভালো করছি আমি। এই গাছের উপরে উঠে গেছে, একদম একদম গাছের উপর উঠে গেছে শ্বেতমাকাল গাছ। ও এর নিচে ওই শ্বেতকুচের বীজ পড়ে শ্বেতকুচের গাছ হয়েছে। এর নিচে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চারা হয়েছে, সে শ্বেতকুচ গাছের অনেক ছোটো ছোটো চারা হয়েছে বীজ পড়ে, ঠিক আছে। এরপরে দেখাবো আপনাদেরকে অন্য গাছ, এখন ক্যামেরাটা নিয়ে যাব অন্য জায়গায়। এরপরে ছোট ছোট ফলের মতন হয়েছে অশ্বগন্ধা। এরপরে এটা হচ্ছে বিশল্যকরণী গাছ, সাইডে হয়েছে আরেকটা গাছ বিশল্যকরণী। এরপরে আপনাকে দেখাবো যেটা, এই যে হচ্ছে বনচণ্ডাল গাছ, ছোট চারা হয়েছে এই বনচণ্ডাল গাছ। এই যে গাছটা দেখতেছেন আপনারা, এটা বনচণ্ডাল গাছ, তাকে তুরুপ চণ্ডালও বলা হয়। এটাকে তুড়িমালের গাছের পাতা না আছে, একে তুরুপ চণ্ডাল বলা হয়। এরও অনেক গুণ রয়েছে। এই যে বনচণ্ডাল গাছের আরেকটা বড় গাছ বা তুরুপ চণ্ডালের এই যে বড় গাছ, পাতাগুলো দেখছেন মাঝখানে ডোরাটানা ডোরাটানা সাদা সাদা, এটা হচ্ছে বনচণ্ডাল গাছ। এর অনেক ক্ষমতা রয়েছে এই গাছের, ঈশ্বরকে এই গাছকে অনেক ক্ষমতা দিয়েছেন, এই গাছের কার্যকারিতা ভূমিকা অনেক রয়েছে।
তান্ত্রিক জগতে ঠিক আছে এই গাছ এটা হচ্ছে বড় বনচড়াল বা বনচন্ডাল বলা হয় বা কেউ কেউ তুলুকচন্ডালও বলে কেননা তার তুড়ি মারলে গাছের পাতা নামে এটা হচ্ছে শ্বেতপুষ্পের গাছ যে ছোটো ছোটো এই এখানেও দেখতে পাচ্ছেন যে আপনারা ওই তুলুকচন্ডাল গাছ হয়েছে আর শ্বেতপুষ্পের গাছ হয়েছে একসাথে বনচন্ডাল বলা হয় গাছ দুর্দান্তের উপকারিতা রয়েছে আরেকটা দেখছেন এই যে বানভস্ত গাছ এটা হচ্ছে অরিজিনাল বানভস্ত গাছ অনেকে দেখায় বানভস্ত গাছ ডুপ্লিকেট কিন্তু আপনাকে আজকে যে বানভস্ত গাছ দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বানভস্ত গাছ দেখালাম পানির পাতার মতন এটা শ্বেতকুচের গাছ রয়েছে এখানে বনচন্ডাল গাছ রয়েছে এগুলো হচ্ছে শ্বেতকুচের গাছ সব বয়ে বয়ে গাছের উপরে উঠে গেছে গাছের শেকড়ের অনেক উপকারিতা রয়েছে শ্বেতকুচের গাছের একটা ভিডিও আমার আপলোড রয়েছে শ্বেতকুচের গাছের শেকড়ের অনেক উপকারিতা রয়েছে আপনারা ভালো করে গাছগুলো চেনে নিয়ে একটু ওই জন্য একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সাদা বিছুটি গাছ এই যে বড় বড় পাতা সাদা বিছুটি গাছ দেখেন সাদা বিছুটি গাছ রয়েছে এখানে এটা সাদা বিছুটি গাছ এটাও তন্ত্রক্রিয়া অনেক প্রয়োগ করা হয় এই গাছ এটা তো এর আগেই বলেছি আমি ওটা ওই বিশ্বরলোকরণী গাছ এখানেও রয়েছে গাছগুলো আপনাদেরকে মোটামুটি দেখাতে পেরেছি এটা হচ্ছে ওই তোমার শ্বেতমাকাল যে সেকড়ে আগে দেখেছিলাম শ্বেতমাকাল এটা শ্বেতমাকাল গাছ গাছের উপর বড় গাছের উপর বয়ে চলে গেছে এত এতগুলো গাছ আপনাদেরকে একসঙ্গে দেখালাম ওই জন্য একটা লাইক শেয়ার কমেন্ট তো আপনারা দিবেন সময় ভালো থাকুন এইখানে।